আমি এখানে এমপি আছি এখানকার একজন সাধারণ কর্মী হিসাবে থাকবো এখানকার পার্টি ডিসিশান নেবে আমাকে কী কাজ দেবে আর যারা আমাকে ভাইস প্রেসিডেন্ট করেছেন তারাও দেশের কোথায় কি কাজে লাগবেন তারা ঠিক করবেন পার্টির সাধারণ কর্মী হিসেবে আমি আছি পার্টির যে দায়িত্ব সে কাজ করবে একদিন আমাকে প্রেসিডেন্টের কাজ দেওয়া তার সারা রাজ্য ঘুরে আমি সংগঠন দাঁড় করবার চেষ্টা করেছিলাম পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সংগঠনের হিসাবে দাঁড়িয়েছে এবারে ক্ষমতায় আসার জন্য লড়াই চলবে রাজ্য সভাপতি হিসেবে আপনার এই মর্নিং খুব বিখ্যাত হয়েছিল আজকের কি একটু অন্যরকম কিছু না একই রকমই আছে আজকে একটু দেরিতে এসেছি বৃষ্টি চলছিলো বলে তো আমার জীবন সাধারণভাবে যেটা থাকে ওটা আমার সাধারণই থাকে পার্টির দায়িত্ব ডিউটি সে তো চেঞ্জ হয়ই হয় সেই অনুযায়ী কিছু আমরা পরিবর্তন করি কিন্তু আমার একটা নিজস্ব জীবন পদ্ধতি লাইফস্টাইল আছে আমি সকালবেলা উঠি মর্নিং ওয়াক করি কোথাও এক্সারসাইজ করি আর সবাইকে নিয়েই হাঁটতে বেরোই যেখানেই যাই সারা রাজ্যের দেশে দেশের বাইরে গেলেও একই রুটিন থাকে আমার তো সেই জন্য সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এখন কী হয় বাইরে বেরোলে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হয় অনেক লোকের সঙ্গে দেখা হয় এইটা একটা অন্য ব্যাপার আছে সেটা থাকবেই সেটা আমরা সবাই অনুভব করছি যে হয়তো কোথাও স্ট্র্যাটেজিতে ভুল ছিল সব ফেজে কিছু না কিছু ছিল সেটা আমরা রিয়েলাইজ করব প্রথমবার আমরা ইলেকশন লড়েছিলাম পশ্চিমবঙ্গে জেতার জন্য এত একটা ইলেকশান এত বড়ো চ্যালেঞ্জ তো খানিটা আমরা সফল হয়েছি অর্ধেকটা বাকি এবারে স্ট্র্যাটেজি চেঞ্জ হবে প্রত্যেক ইলেকশান আলাদা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি হবে বারে পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি হবে কত রেজাল্ট খারাপের জন্যই আপনাকে সুবিধা সেটা তো দিল্লির লোকেরা বলতে পারবে আমি জানি না আমি জানি না কে লিখেছে ভারতীয় জনতা পার্টির রাজ্যে কী বলে সহসভাপতি সভাপতি লেখা আছে ভালো করে পড়ে করে দেখুন উনি হয়তো অন্য কারো লেখা পড়েছেন আমি যেটা পোস্ট করেছি সেটা পড়তে হবে অন্য কেউ বলে তার দায় আমি কেন নেব তৃণমূলের নেতা সৌগত রায় বলছেন যে আপনার নিজে থেকেই প্রত্যাগ করা উচিত ছিল আর আগে সৌগত রায় কী করবেন ওই রকম চামচাগিরি করে আমি রাজনীতি করিনি মাথা উঁচু করে করেছি চোখে চোখ রেখে কথা বলেছি আগামী দিনেও করব উনি ওনারটা ঠিক করুন কী করবেন ভারতীয় জনতা পার্টিকে কে জানত পশ্চিমবাংলায় কেউ চর্চা করতো না উনি কোনো স্টেটমেন্ট দিতেন বিজেপি নিয়ে দিতেন না আজকে এটা ওনাকে করতে বাধ্য করেছি নতুন দায়িত্বে নতুন ভূমিকা এসছে সেরকম পার্টির সমস্ত স্তরে পরিবর্তন হওয়া দিচ্ছে নতুন নেতৃত্ব আসা উচিত যাতে নূতন ভূমিকা পালন করতে পারে আপনারা ভাবুন আপনি কয়েকজনের নাম ছিল সুকান্তদার নামও ছিল তার মধ্যে যুবকদের মধ্যে আমি বলেছিলাম যে এই লোক আছেন আমাদের কাছে যারা সামলাতে পারেন তারা আলাদা করে আলোচনা বুঝবেন আর নিশ্চই হবে সুকান্তদার সঙ্গে দু বছর ধরে আমরা এমপি হিসাবে একসঙ্গে কাজ করছি অনেকবার বসেছি কথাবার্তা হয়েছে উনি যেরম যেরম চাইবেন সেরম আমি সহযোগিতা করবো আমিও আমিও অভিনন্দন জানিয়েছি এবং আমিও ভগবানের কাছে আশীর্বাদ করব উনিও সফল সভাপতি হন আমি তো হেল্প করার জন্য তৈরি আছি কিন্তু আমরা যেখান থেকে শুরু করেছিলাম গত পাঁচ বছর যেভাবে কাজ করেছি তখন একটা আলাদা পরিস্থিতি ছিল পশ্চিমবঙ্গে বিজেপির নাম কেউ নিত না বিজেপি ছিল না আজ বিজেপি প্রধান বিরোধী দল এখানে বিধানসভায়ও লোকসভায়ও লোকসভায় হোক টিএমসির কাছাকাছি আমাদের শক্তি তো আমরা অন্য একটা দায়িত্বশীল দল হিসেবে কাজ করবো সেই জন্য সুকান্তবাবুর মতো কম অভিজ্ঞতা কম হতে পারে কিন্তু খুব পরিপক্ক এবং বুদ্ধিমান শিক্ষিত মানুষ আমার মনে হয় এ ধরনের একজন যুবককে পার্টির দায়িত্ব দিয়ে অনেক ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দায়িত্ব দিয়েছে চলে শনিবার দিন গিয়েছেন মতো অনেকেই যাচ্ছে আর যেতে থাকবে তাতে পার্টির সংগঠনের যে প্রক্রিয়া সেটা চলতেই থাকে সেটা চলবে যারা বুঝতে পারে না সারা জীবন বুঝতে পারে না আর যে বোঝে সে দুদিনেই বুঝে যায় তো সেই জন্য দক্ষিণ বাংলা থেকে আমাদের বিধানসভার মাননীয় বিরোধী নেতা হয়েছেন আর উত্তরবঙ্গ থেকে বিজেপির প্রদেশ সভাপতি হয়েছেন এই যে দুজনের সম্মিলিত প্রয়াস বাকি আমরা সবাই তাদের সঙ্গে আছি এবার দেখবে উত্তর বাংলার মানুষের যে অভিযোগ ছিল এতদিন ধরে সেগুলো এক একটা জিনিস আমরা পুরো করছি প্রশাসনিক হিসাবে কেন্দ্র সরকার তাদের কাছে সুবিধা পৌঁছে দিচ্ছে রাস্তাঘাট যাতায়াত অন্যান্য উন্নয়ন মেডিকেল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে সেগুলোর জন্য সহযোগিতা করছেন এইমস কেন্দ্র সরকার ওখানে করতে চেয়েছিলো মমতা ব্যানার্জি আর সংগঠন হিসাবে আমরা ব্যালেন্স করছি পুরো বাংলার সঙ্গে এটা প্রথমবার কলকাতার বাইরে দুজন নেতা হয়েছেন বাকি কলকাতা কেন্দ্রিক নেতা ছিল তাহলে কলকাতার উন্নয়ন হতো বাংলার উন্নয়ন হয়নি আমার মনে হয় এবারে সামগ্রিক বিকাশ হবে ঠিকই আছে সবারই তথাক্তার মতো যারা আমাদের সিনিয়র লিডার আছেন সবারই স্বাগত করা উচিত এবং সহযোগিতা করা উচিত যাতে একজন যুবক সভাপতি আমাদের পার্টিকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারেন কোনো বিশেষ স্থিতি হয়নি আমাকে আমার অভিজ্ঞতা বেড়েছে বলে পার্টি আমাকে বড় দায়িত্ব দিয়েছে আমি জুলাই মাসে গেছিলাম ইলেকশনের পরে মাননীয় রাষ্ট্রীয় সভাপতির সঙ্গে বসেছিলাম অনেকক্ষণ এক ঘন্টা কথা হয়েছে বাংলার রাজনীতি সম্বন্ধে এখানকার সংগঠন সম্বন্ধে আমি তাকে বলেছিলাম তা আমি তো একটা দায়িত্ব অনেক বছর পালন করেছিলাম করেছেন